বন্ধুরা এই মুহূর্তে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু বাড়ির কাছেই কাজ পেয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করে দেওয়া হয়েছে তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য করে দেখুন এই কাজ পেতে গেলে আপনাদের কি কি করতে হবে কোথায় এই কাজ হবে আপনাদের পুরো ডিটেলস এই ভিডিও থেকে দেখতে পাবেন তো চলুন পুরো ডিটেলস আমরা দেখে নেব তার জন্য আপনাদের কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব সেই নোটিস আপনাদের কিন্তু ওয়েবসাইটটি চলে আসতে হবে চলুন আগে দেখে নেব আমরা সেই ডিটেলস কি বলা হয়েছে তারপরে আপনাদের ওয়েবসাইট থেকে পুরো ডিটেলস দেখে দেবো এই জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে ওয়েবসাইটে ইন্ডিয়া ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে আপনি প্রথমে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে সাথে সাথে রিডাইরেক্ট হয়ে যাবেন এই পেজে আসার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে মোস্ট রিকোয়েস্টেড ইনফরমেশান অ্যান্ড ফর্মস এবং তার ঠিক বাম দিকে দেখতে পাবেন নিউজ হাইলাইটস বলে একটি জায়গা থাকবে তার ঠিক নিচে দেখতে পাবেন যে অ্যাডিশনাল টু দ্য পোর্টাল এবং তার ঠিক নিচেই দেখতে পাবেন একটি প্রথমেই লিঙ্ক থাকবে সেই লিঙ্কটিতে লিখা রয়েছে পি এম মোদি হেলস লঞ্চিং অফ গরিব কল্যাণ রোজগার অভিযান সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করে দেবেন যখন সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাকে আরও একটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এই পেজে আসার পরই আপনি দেখতে পাবেন পুরো ডিটেলস এখানে কিন্তু হাইলাইট করা থাকবে এবং উপরে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখুন বন্ধুরা তার পরে নিচে যখন আপনি আসবেন এখানে স্পষ্ট ভাবে লিখা রয়েছে আজকে কুড়ি জুন দুই হাজার কুড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা আঠারো সময় কিন্তু এই আপডেটটি এসেছে এখানে স্পষ্টভাবে লিখা রয়েছে যে প্রধানমন্ত্রী কিন্তু গরিব কল্যাণ রোজগার অভিযান নামে একটি প্রকল্পের ঘোষণা করে ফেলেছেন এবং এখানে কিন্তু অনেকেরই চাকরির ব্যবস্থা হয়ে যাবে সেই আপডেটটি কিন্তু এখানে বেরিয়ে এসেছে দেখুন বাড়ির কাছেই মিলবে কাজের সুযোগ পরিযায়ী শ্রমিকদের জন্য পঞ্চাশ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের দেখতে পাচ্ছেন বন্ধুরা পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করে দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য তো বন্ধুরা দেখুন ছয় রাজ্যের একশো ষোলোটি জেলায় পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে পরিযায়ী শ্রমিকদের কাজের বন্দোবস্ত করা হবে প্রধানমন্ত্রী বলেন এতদিন নগর উন্নয়নে যুক্ত ছিলেন পরিযায়ী শ্রমিকরা এবার গ্রাম উন্নয়নের কাজে হাত লাগাবেন তারা বাড়ির কাছে তাদের কাজের ব্যবস্থা করা হবে স্পষ্টভাবে কিন্তু এখানে বাড়ির কাছেই কাজের ব্যবস্থা করা হবে এই কথাটি বলা হয়েছে বন্ধুরা পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এই যে প্রকল্প চালু করেছে এর আয়তায় আগামী একশো দিনে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং রাজস্থান এই ছয় রাজ্য কিন্তু একশো ষোলোটি জেলায় পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাদের কিন্তু এই কাজ তারা চালিয়ে যাবে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালুর কথা এখনও পর্যন্ত কিন্তু কিছু বলা হয়নি বন্ধুরা তাহলে আগামীতে যদি আপডেট বেরিয়ে আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হলো তুলে ধরা হবে সেই আপডেট তো বন্ধুরা এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সকল বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রীর এই লেটেস্ট প্রকল্পের আপডেটটি এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে লেটেস্ট আপডেট এলে সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সেটির আপডেট তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে পাওয়া বেল লাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য